প্রায় 9 মাস পর দেশে 1 লাখের রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্ত 24 ঘন্টায় শনাক্ত 3,500 এরও বেশি মৃত্যু 18 আতঙ্ক নয় মানতে হবে স্বাস্থ্যবিধি অল্প কয়েকদিনের মধ্যেই 2% থেকে 2.5% থেকে প্রায় 13% এর উপরে চলে গেছে এটা একটা ভয়াবহ জিনিসকে ইঙ্গিত করছে নমুনা পরীক্ষা নিয়ে চরম বিশৃঙ্খলা পরপর কয়েকদিন টেস্টে ভিন্ন ভিন্ন রিপোর্টের নজির করোনা রোগী যারা এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আছে তাদেরকে এখানে 1.5-2 ঘন্টা ঘুরাচ্ছে ওনারা বলছে 9টা বাজে আসতে আচ্ছা আমি 9টা বাজে আসছি এখন ওনারা স্যাম্পল নেবে 12টা বাজে আমি 17 তারিখ টেস্ট করাই 18 তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে আবার 20 তারিখ টেস্ট করাই 21 তারিখ আসে নেগেটিভ আগের বারের নেগেটিভটা পরের বারের পজিটিভ হতেই পারে ভাইরাল লোড কম থাকলে তো তখন নেগেটিভ আসবে ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী সভারে শহীদদের প্রতি শ্রদ্ধা যোগাযোগ নেটওয়ার্ক বাড়াতে আগ্রহী দুদেশ দিনে দিনে আবারও ভয়ঙ্কর হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি গত 24 ঘন্টায় শনাক্তের হার প্রায় 9 মাসের রেকর্ড ছাড়িয়েছে 25,000-এর বেশি নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে 3,500 মারা গেছেন 18 জন এমন অবস্থায় আতঙ্কিত না হয়ে উপসর্গ দেখা দিলে পরামর্শ নেওয়ার কথা বলছেন চিকিৎসকেরা সবখানে অসচেতনতা আর স্বাস্থ্যবিধি মানার শিথিলতার এবার মাশুল দিচ্ছে বাংলাদেশ 30 জুন 2020 এর পরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড মঙ্গলবার দুপুর পর্যন্ত 25,954 জনের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয়েছে 3,550 জনের দেহে ফেব্রুয়ারিতেও যেখানে আক্রান্তের হার ছিল 5% নিচে সেখানে 3 সপ্তাহ ব্যবধানে শনাক্তের হার ঠেকেছে 13.69%। এদিন করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 18 জনের রোগী বাড়ছে তাই ভিড়ও বাড়ছে হাসপাতালগুলোতে শ্বাসকষ্ট না হলে ঘরে বসেই চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের আক্রান্ত হয়ে যদি শ্বাসকষ্ট বেশি হয় তাহলে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলেই হাসপাতালে ভর্তি হবেন মৃদু বা মাদারি উপসর্গ নিয়ে অযথা হাসপাতালে এসে ভিড় না করে ঘরেই থাকুন এদিকে বিশেষজ্ঞরা বলছেন ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা এই করোনার লাগাম টানতে এখনই কঠোর সিদ্ধান্ত নিতে হবে সীমিত লকডাউন যেটা ইকোনমিকে কম ক্ষতি করবে এবং অনেক বেশি টেস্ট করে যারা অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে ওদেরকে আইসোলেট করে ফেলতে এই দুটো অ্যাকশনই হচ্ছে এখন প্রায়োরিটি অ্যাকশন 118টি আরটিপিসিআর ল্যাব 29টি জিন এক্সপার্ট ও 72টি র্যাপিড অ্যান্টিজেন সহ 219টি পরীক্ষাগারে এখন করোনা পরীক্ষা করা হচ্ছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই পরীক্ষায় বিশৃঙ্খল দশা নমুনা দিতে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা নেই স্বাস্থ্যবিধির বালাই কাউন্টারগুলোতে ভিড় করছেন সাধারণ রোগী বা তাদের স্বজনরাও এসব ভোগান্তির মধ্যেই পরপর কয়েকদিন টেস্টে ভিন্ন ভিন্ন রিপোর্টের নজিরও মিলেছে আতিকুর রহমান তমালের রিপোর্ট করোনা টেস্ট করাচ্ছে করোনা টেস্ট করানোর জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছেন করোনার উপসর্গধারীরা যেটা মূলত টাকা জমা নেওয়ার কাউন্টার না এরকম আলাদা কোনো লাইন নেই আমাদের নমুনা দিতে সকাল 9টায় আসতে বলা হলেও সংগ্রহ শুরু হয় বেলা 12টায় এই ভোগান্তির জন্য সাইনবোর্ড লাগিয়ে দিলে সমস্যা কোথায় করোনা রোগী যারা এরা তো সম্ভাব্য উপসর্গ আছে বলেই আছে তাদেরকে এখানে 1.5-2 ঘন্টা ঘুরাচ্ছে সেটা করোনার বুথ এখানকার অবস্থা আরও ভয়াবহ 72 ঘন্টা পরে এই রিপোর্টটা নিয়ে কি করব এখানে নাম্বার দিয়েছে কোনো সিস্টেম নেই হাসপাতালের পরিচালক বলছেন তিনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন আমার নলেজে আমি ওটা বুঝতে পেরেছি কারণ ওটা আলাদা করতে হবে
ওটা আলাদা অবশ্যই আলাদা করতে হবে। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো পরপর কয়েকদিন টেস্ট করে ভিন্ন ভিন্ন রিপোর্ট পাওয়ার নজিরও কম নয়। 17 তারিখ টেস্ট করাই, 18 তারিখ রেজাল্ট দেয় পজিটিভ আসে, আবার 20 তারিখ টেস্ট করাই, 21 তারিখ আসে নেগেটিভ। এই মহামারী ঠেকাতে কোভিড পরীক্ষায় এখনো কেন শতভাগ শৃঙ্খলা ফিরছে না, সেই প্রশ্ন ছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কাছে। আগে যখন নেগেটিভ হয়েছে, এটা তো ইনকিউবেশন পিরিয়ড 14 দিন, তো যখন নেগেটিভ হয়েছে তার ইনকিউবেশন পিরিয়ডটা শেষ হয়নি, ভাইরাল লোড বেশি হবে তখন তার পজিটিভ হবে। তবে বিশেষজ্ঞদের বক্তব্য হলো স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় একই রিয়েজেন্ট ব্যবহার করে নমুনা সংগ্রহ ও পরীক্ষা মনিটরিং করা উচিত। এক এক প্রতিষ্ঠান এক একটা ফলো করে এবং এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে একটা সমন্বয় তৈরি করা, এটা হলো এর একটা সমাধান। টেস্ট নিয়ে এমন ধোঁয়াশা ও বিশৃঙ্খলা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাজী দেউড়িতে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিকুল, রাব্বি, এক কথায় যেটি বলতে পারি, করোনা সংক্রমণের হার একেবারে জ্যামিতিক হারে বাড়ছে, একেবারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে যেটি বলা যায়। আমি যদি আপনাকে একটু বলি, আর এই যে করোনা সংক্রমণ যে বাড়ছে, এটির জন্য একমাত্র দায়ী করা হচ্ছে জনসাধারণ মানুষের অসচেতনতাকে দায়ী করা হচ্ছে। আমি আপনাকে যদি আজকে তথ্য দিই, গত 24 ঘন্টা কিন্তু চট্টগ্রামে আক্রান্ত হয়েছে 272 জন এবং একজনের মৃত্যু হয়েছে। এবং এই যে গত 15 তারিখ চট্টগ্রামে কিন্তু আক্রান্ত হার ছিল 5% এবং সেটি 18 তারিখ এসে 9% এবং গত 2 দিন আগে 11% ছিল, কিন্তু আজকে কিন্তু আক্রান্তের হার একেবারে 14%। এই যে এখানে আক্রান্ত হচ্ছে সেখানে কিন্তু 41 থেকে 50 31 থেকে 50 40 বছর বয়সী কিন্তু আক্রান্তের হার বেশি, সেখানে 24% এবং 41 থেকে 50 বছর বয়সী এটি হচ্ছে 19%। আর যে আক্রান্ত হচ্ছে, আক্রান্তর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চট্টগ্রাম মহানগরীতে। এখানে মহানগরীতে আক্রান্তর হার যদি আমি বলি, সেটা 79% এবং যে উপজেলাগুলো রয়েছে সেখানে আক্রান্তের হার কিন্তু মাত্র 21%। এই যে করোনা সংক্রান্ত সংক্রমণের হারে বাড়ার পর কিন্তু সেটা সামাজিক যে মানছে না, এর জন্য কিন্তু যে অসচেতনতাকে দায়ী করা হচ্ছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাস্ক বিতরণ করা হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে। পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে, কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নগরীর বিভিন্ন এলাকায় কিন্তু প্রতিদিনে কিন্তু মাস্ক বিতরণ করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে। তবে এই জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, সেগুলো যারা মানছেন না তাদেরকে প্রাথমিকভাবে তারা সতর্ক করে দিলে পরে জরিমানা করবে বলে জেলা প্রশাসন জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রামের কাজী দেউড়ি থেকে। চট্টগ্রাম থেকে সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুজিব বর্ষ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে 3 দিনের সফরে এখন ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ণাঢ্য রাষ্ট্রাচারে এই অতিথি সরকার প্রধানকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান লোটে শেরিং। সেখান থেকে যান ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে। সালাউদ্দিন লিয়া ও হারুনা রশিদের ছবিতে আরও জানাচ্ছেন দেবাশিস রায়। মুজিব শতবর্ষে চিরঞ্জীব নেতা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসায় এবং স্বাধীন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার সকাল 9:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VVIP টার্মিনালে তাকে স্বাগত জানাতে সশরীরে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী লোটে শেরিংকে সামাজিক দূরত্ব মেনেই বরণ করা হয়। সামরিক রীতিতে 3 বাহিনীর গার্ড পরিদর্শন করেন লোটে শেরিং। পরে 2 সরকার প্রধান 2 দেশের মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করেন। অতিথি প্রধানমন্ত্রীকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 71-এর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা ও বিজয়ের স্বীকৃতি দেয়া প্রথম দেশ হলো ভুটান। সেই দেশের প্রধানমন্ত্রী 3 দিনের সফরে যখন ঢাকায় এলেন, তখন মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। এই সফরের মধ্যে দিয়ে 2 দেশের হৃদ্যতা এবং সৌহার্দ্য আরও বৃদ্ধির পাশাপাশি কূটনৈতিক সম্পর্কের আওতায় দ্বিপক্ষীয় সম্পর্কও আরও বেশি সম্প্রসারিত হবে বলে আশা করছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান ভুটানের প্রধানমন্ত্রী, শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি।
এরপর জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডি 32 নম্বরে আসেন ডাক্তার লোটে শেরিং। ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরও। মহামারীর বাস্তবতায় এ সময় সাবধানতা অবলম্বন করতে দেখা গেছে সবাইকেই। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নেপালে তিন জাতীয় টুর্নামেন্টে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। এই মুহূর্তে দর্শক রঙ্গশালা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। আমরা সর্বশেষ তথ্য হচ্ছে যে আমরা জেতার খবর পেয়ে গেছি বাংলাদেশের, আর সর্বশেষ তথ্য জানতে শিমুলের সঙ্গে যুক্ত হচ্ছে, শিমুল আছে স্টেডিয়ামে। শিমুল, দল যে কাঙ্ক্ষিত জয়টির অপেক্ষায় ছিল সেই জয়টি কিন্তু পেয়ে গেছে বাংলাদেশের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ কিরগিজস্তানকে 1-0 গোলে হারিয়েছে, যেটি আসলে ডিসেম্বরে কাতারের বিপক্ষে একটি বড় হারের পর বাংলাদেশ কিন্তু বাইরের দেশের মাটিতে এসে যাচ্ছে একটি জয় পেল। এবং যদিও এটি কিরগিজস্তানের অলিম্পিক দল, তারপরও কিন্তু দলটাকে দুর্দান্ত খেলেছে। এবং কারণ আমরা যেটা জানি যে কিরগিজস্তান তাদের ফিফা র্যাঙ্কিং অনেক এগিয়ে বাংলাদেশের থেকে, সেক্ষেত্রে কিন্তু কিরগিজস্তান এই দলটার বিপক্ষে কিন্তু বাংলাদেশের যে কোচিং বা যে টিম প্ল্যান ছিল সেই টিম প্ল্যানটা কিন্তু একেবারে অলআউট ফুটবল খেলা। আমরা যেটা শুরু থেকে দেখেছি যে যদিও জামাল ভুঁইয়া প্রথমার্ধে ছিল না, দ্বিতীয়ার্ধে জামাল ভুঁইয়াকে নামানো হয়েছে, তাছাড়া 1-0 এগিয়ে যাওয়ার পর যে পরিকল্পনাটি নিয়েছেন ডিফেন্স লাইন এবং মিডফিল্ডটাকে আরও শক্ত করার জন্য কিন্তু তিনি প্রায় 5টি পরিবর্তন করেছেন। যদিও রাকিবের মতো একজন কি ফরওয়ার্ডকে নিয়ে নামেছে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আসলে বাংলাদেশ দল কিন্তু ফিরছেন মাঠ থেকে, তারা কিন্তু সেই উৎসাহটি আসলে ভাগাভাগি করে নিচ্ছেন নিজেদের মাঝে। যেটি আসলে বলছিলাম যে বাংলাদেশ দলের এই এই জয়টি কিন্তু আসলে তাদেরকে শুধু যে একটি সাধারণ জয় তা নয়, কিন্তু বাংলাদেশ দলের জন্য এই জয়টি কিন্তু ফাইনালে যাওয়ার পথে কিন্তু অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ দল। কারণ এই এই জয়টির পর যে দ্বিতীয় ম্যাচটি রয়েছে বাংলাদেশের, সেই দ্বিতীয় ম্যাচটিতে যদি বাংলাদেশ দল ড্রও করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য ফাইনালে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। এখানে আসলে আমরা যেটা আসলে আসলে আমরা যে এই ম্যাচটি আসলে শুরু থেকেই আসলে বলছিল যে বাংলাদেশ দলের জন্য এটি আসলে যে যারা আসলে নতুন ফুটবলার রয়েছেন তাদেরকে আসলে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ, সেক্ষেত্রেও কিন্তু যে নতুন ফুটবলাররা তাদের যে প্রত্যাশাটা আসলে দল থেকে বা কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট চেয়েছিল সেই সেই প্রত্যাশারও আসলে পূরণ দিয়ে করেছেন। তবে জামাল ভুঁইয়ার অন্তর্ভুক্তি দ্বিতীয়ার্ধে দলের যে উৎসাহ বা দলের যে যে আত্মবিশ্বাস সেটি আরও বাড়িয়েছে শেষ পর্যন্ত। আরেকটা বিষয় বলে রাখি যে বাংলাদেশ দলের এই পরবর্তী ম্যাচ অর্থাৎ স্বাগতিক নেপালের বিপক্ষে এই মাঠে যায় প্রায় গোটা 3-4 হাজার দর্শকের উপস্থিতি ছিল এই কিরগিজস্তান এবং কি বাংলাদেশের মধ্যকার ম্যাচ দেখার জন্য। সবাই কিন্তু আসলে কিরগিজস্তানকেই সাপোর্ট করেছে, স্বাগতিক যারা দর্শক ছিল। কারণটা হচ্ছে নেপালকে যদি ফাইনালে ওঠে, যদি সেই সাথে যদি কিরগিজস্তান ওঠে, সেক্ষেত্রে হয়তো বা তারা প্রত্যাশা করছিল যে তাদেরকে কিরগিজস্তানকে হারিয়ে অর্থাৎ ফাইনালে জয় করার একটি একটি পরিকল্পনা সেই থেকে কিন্তু আসলে সেই ক্ষেত্রে কিন্তু স্বাগতিক সমর্থকরা আসলে এই কিরগিজস্তানকে সমর্থন করেছে। তবে বাংলাদেশ দল সব প্রতিকূলতাকে ডিঙিয়ে কিন্তু সেই কাঙ্ক্ষিত জয়টি নিয়ে এসেছে। রাব্বি, আমার কাছে এই ছিল নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়াম থেকে, ফিরছি আপনার কাছে। নেপালে তিন জাতীয় টুর্নামেন্টে কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে জিতেছে বাংলাদেশ, আর সে জয়ের খবর নিয়ে যুক্ত হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রায় 9 মাস পর দেশে 1 লাখে রেকর্ড ছাড়ালো করোনা আক্রান্ত। 24 ঘন্টায় শনাক্ত 3,500-এর বেশি, মৃত্যু 18, নমুনা পরীক্ষা নিয়ে বিশৃঙ্খলা। এ ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।